আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কুয়েতে শীতকালীন মরুভূমির তাবু, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখতে পাচ্ছেন সন্ধ্যা লাগার আগের মুহূর্ত, প্রতিটা তাবুতেই লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে, দেখে মনে হচ্ছে বিয়ে বাড়ি। তাবু দেখে অনেকে মনে করতে পারেন যে এদের মনে হয় ঘর বাড়ি নাই, কিন্তু না, সবার নিজস্ব ঘর বাড়ি আছে। এটা শুধুমাত্র শীতকালে 3-4 মাসের জন্য এই তাবু তৈরি করে এবং অনেক এনজয় করে। এই তাবুগুলোর ভিতরে কিছু কিছু তাবু আছে পারিবারিক তাবু, যেখানে নিজের পরিবার নিয়ে এসে অবস্থান করে এবং এনজয় করে। আবার কিছু কিছু তাবু আছে যেখানে ছেলেদের বৈঠকখানা হিসেবে ব্যবহৃত হয়, শুধুমাত্র ছেলেরা সেখানে চা কফি খায় এবং গল্প করে সময় পার করে। আরবিরা কেন এই তাবু করে, এর উত্তর খুঁজতে গেলে দেখা যায় যে একটা সময় আরব দেশে মরুভূমিতে এরকম তাবু করেই অবস্থান করত বা বসবাস করত এবং দুম্বা ভেড়া এগুলো চড়াতো। তো কালের পরিবর্তনে এখন তারা অনেক আধুনিক হয়েছে, কিন্তু আরবিরা পূর্ব ইতিহাস ভুলে যায়নি। তারা প্রতি বছর শীতকালে এই তাবু তৈরি করে এবং এখানে চলে আসে, প্রতিটা পরিবারেরই একটা করে তাবু থাকেই। তবে এই তাবু এখন কুয়েতিদের কাছে একটা ফ্যাশন হিসেবে পরিচিত পেয়েছে। এক কথায় বলা চলে তাবু হলো শীতকালে কুয়েতিদের কাছে সেকেন্ড হোম, দ্বিতীয় বাড়ি। তাবুকে কুয়েতিরা খাইমা বলে। তো আমরা একটা খাইমার বাহিরের এবং ভিতরের অংশ দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এই খাইমার চারি সাইড দিয়ে প্রাচীর হিসেবে তাবুর বা খাইমার কাপড় দিয়েই আসলে এই প্রাচীর করেছে। আমরা এখন ভিতরে যাব এবং দেখানোর চেষ্টা করব কেমন তাবুর ভিতরের অংশ। দেখতে পাচ্ছেন এক একজন ব্যক্তি তার ইচ্ছা মতন বা তার মন মতন তাবু তৈরি করে। তো আমরা এখন যে তাবুটি দেখাচ্ছি বা খাইমা দেখাচ্ছি, এই খাইমাটি মূলত একটা ভাড়াকৃত খাইমা, দিন হিসেবে ভাড়া দেওয়া হয় যে 24 ঘন্টা এরকম ভাড়া। অনেকেই ভাড়া নেয় কারণ সবাই খাইমা করতে পারে না, বিশেষ করে বিভিন্ন দেশের লোক এবং এই দেশের লোকেরও যাদের কিছু টাকা পয়সা কম আছে এবং তারা এত ঝামেলা ভোগ করতে চায় না, জাস্ট আসবে এবং অবস্থান করবে আবার চলে যাবে। এখানে সব কিছু সেট আপ করা আছে, কোনো কিছুর ত্রুটি নাই। দেখতে পাচ্ছেন লাইট এবং উপরের অংশ খাইমার। অনেকেই হয়তো দেশ থেকে দেখছেন, কখনো খাইমা দেখেননি, বিশেষ করে তাদের জন্য আমার এই ভিডিও তৈরি করা। এই সাইডে বাচ্চাদের খেলার জন্য কিছু সরঞ্জাম রেখেছে। দেখতে পাচ্ছেন রাতের বেলায় লাইটিং হয় এবং আরও সুন্দর দেখতে লাগে। এই জায়গায় সৌন্দর্য বৃদ্ধি করার জন্য একটা কোয়া সিস্টেম করেছে, এটা কাঠ দিয়ে। এই পাশে টেবিল রেখেছে এবং কিচেন আছে, রান্নাঘর, পাশে বাথরুম আছে, ওইটা হলো বাথরুম। এটা হলো আরেকটা খাইমা, এখানে বসে চলুন ভিতরে দেখাই। খাইমার এইভাবে দড়ি দিয়ে বাঁধা থাকে, খুললাম, দেখতে পাচ্ছেন ভিতরের অংশ। শীতের জন্য হিটার আছে, পাশে টেলিভিশন আছে, সব কিছু রেডি আছে। টাকা দিয়ে যারা ভাড়া নিবে এসে ব্যাস থাকবে। পাশে আরেকটা খাইমা, খাইমা না, এটা এটা একটা বৈঠকখানা, যেখানে আমাদের দেশে চাটই দিয়ে বা খড় দিয়ে তৈরি করা হয় এরকম একটা জায়গা। এই দেখুন, এইরকম ছেলেরা বৈঠকখানা করে, যেখানে ছেলেরা এসে চা কফি এভাবে খায় আর কি। আমি সেটা একটু দেখানোর চেষ্টা করছি। আমাদের পরিচিত কিছু আরবিয়ান, তো তাদের সাথে আমরা একটু বসে কিছু সময় পাই পার করছিলাম, সেই মুহূর্তটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।